বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী শখ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। প্রিয় দর্শক, আমরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে দেশ নিয়ে কথা বলবো, এই দেশ হচ্ছে ইউরোপ কান্ট্রির মধ্যে নন সেঞ্জেন ভুক্ত একটি দেশ, কিন্তু অনেক উন্নত, সুখী, সমৃদ্ধশালী, ধনী দেশ। তাহলে এই দেশের নাম, এই দেশের নাম হচ্ছে নর্থ মেসিডোনিয়া। আজকের পুরো ভিডিও জেনে থাকছেন নর্থ মেসিডোনিয়ার ভিসা নিয়ে আপনি কিভাবে যাবেন, কতদিন সময় লাগবে, যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজ পাবেন, এর বিনিময়ে আপনি কি পাবেন এবং ভবিষ্যতে আরো আরো কি সুযোগ আপনি পাবেন নর্থ মেসিডোনিয়াতে যাওয়ার পর। অতএব সকল কিছু জানার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা নর্থ মেসিডোনিয়া নিয়ে কাজ করছি। আপনি নর্থ মেসিডোনিয়া কেন যাবেন, এই বিষয়টি আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। নর্থ মেসিডোনিয়া হচ্ছে ইউরোপ কান্ট্রির নন সেঞ্জেন ভুক্ত একটি দেশ। এই দেশের ভিসাটি হচ্ছে একেবারে সহজভাবে, কোনো শর্ত ছাড়া, শতভাগ গ্যারান্টির সহিত, নেই কোনো অতিরিক্ত ঝামেলা। নর্থ মেসিডোনিয়ার ফাইল আপনি বাংলাদেশে বিএফএস গ্লোবালে জমা প্রদান করতে পারবেন। সবকিছু মিলিয়ে সময় লাগবে 5 থেকে 6 মাস। প্রথমত আপনার পুলিশ ক্লিয়ারেন্সকে লিগালাইজেশন করতে হবে। ওয়ার্ক পারমিট আসবে 2 থেকে 3 মাসের মধ্যে। অতএব আপনি 6 মাসের মধ্যে মেসিডোনিয়া গিয়ে কাজকর্ম শুরু করতে পারবেন এবং টাকার পরিমাণও একেবারেই কম, খুবই সামান্য। এবং নর্থ মেসিডোনিয়াতে যাওয়ার পরে ভবিষ্যতের যে সুযোগ রয়েছে, এই সুযোগগুলো হচ্ছে, যদি আপনি নর্থ মেসিডোনিয়াতেই সিটিজেনশিপ লাভ করতে চান এবং পারিবারিকভাবে সেটেল হতে চান, বা আপনি এই দেশে অবস্থান না করে যদি সেঞ্জনভুক্ত কান্ট্রিতে চলে যেতে চান, এই সুযোগটিও আপনার জন্য রয়েছে। তাহলে কিভাবে আপনি এই কাজগুলো সমাধান করবেন, আপনার স্বপ্নকে সফল করবেন? নর্থ মেসিডোনিয়াতে যাওয়ার পরে আপনি যদি সিটিজেনশিপ লাভ করতে চান, তাহলে আপনাকে প্রথমত প্রাপ্ত হইতে হবে টিআরসি কার্ড, দ্যাট মিনস টেম্পোরারি রেসিডেন্টশিপ কার্ড। তারপর 4 বছর অতিবাহিত হওয়ার পরে আপনি পিআরসি পাওয়ার জন্য আবেদন করার সুযোগ পাবেন। 5 বছরের মধ্যে আপনি পিআরসি কার্ড পেয়ে যাবেন এবং 8, 10, 12 বছর অবস্থান করার পরে আপনি সিটিজেনশিপ লাভ করার সুযোগ পাবেন এবং ভবিষ্যতে পারিবারিক ভাবেও সেটেল হওয়ার একটি সুযোগ আপনার জন্য রয়েছে। তবে নর্থ মেসিডোনিয়াতে যদি অবস্থান না করে আপনি সেঞ্জেন মুক্ত কান্ট্রিতে চলে যেতে চান, এই সুযোগটিও রয়েছে আপনার জন্য। তবে বৈধ অবৈধভাবে উভয়ভাবে যাওয়ার সুযোগ রয়েছে, তবে আমি কখনোই সাপোর্ট করব না অবৈধভাবে যাওয়ার জন্য। মানে অবৈধভাবে যদি আপনি চলে যান, এটি হচ্ছে গেম মারা। আর যখন আপনি গেম মেরে সেঞ্জেনে ঢুকবেন, তখন আপনি অবৈধভাবে গেলে অবৈধই থাকতে হবে, বৈধতা কখনোই আপনি পাবেন না। আর যদি বৈধতা পেতে চান, তাহলে আপনাকে বৈধভাবে যেতে হবে। বৈধভাবে যেতে হলে নর্থ মেসিডোনিয়াতে আপনাকে 1 বছর পর আপনি যাওয়ার সুযোগ পাবেন এবং কিভাবে যেতে হবে আর কি কি লাগবে সকল কিছু আপনি আমাদের অফিসে এসে জানতে পারবেন। অতএব আপনারা যারা নর্থ মেসিডোনিয়াতে যেতে চাচ্ছেন, এখনই সিদ্ধান্ত নিন যে আপনি নর্থ মেসিডোনিয়াতে যাবেন কি না। প্রিয় দর্শক, নর্থ মেসিডোনিয়াতে যাওয়ার আগে নর্থ মেসিডোনিয়ার ভৌগোলিক যে বর্তমান অবস্থা রয়েছে, চলুন আমরা একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। নর্থ মেসিডোনিয়া সরকারিভাবে উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র হল, দক্ষিণ পূর্ব ইউরোপে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র। এটি পূর্বে যুগোস্লাভিয়ার অন্তর্ভুক্ত ছিল। 1991 সালে নভেম্বর মাসে দেশটি স্বাধীনতা লাভ করেছে। নর্থ মেসিডোনিয়ার ইউরোপের একটি নন সেঞ্জেন ভুক্ত দেশ। পার্শ্ববর্তী দেশ গ্রিস, আলবেনিয়া, কসোভো, সার্বিয়া এবং বুলগেরিয়া। রাজধানীর নাম স্কোপজে। মহাদেশ ইউরোপ মহাদেশ। মুদ্রার নাম হচ্ছে মেসিডোনিয়ান দিনার। সরকারি ভাষা মেসিডোনীয়। দর্শক, আমরা জানলাম নর্থ মেসিডোনিয়ার ভৌগোলিক অবস্থান। এখন আমরা জানব নর্থ মেসিডোনিয়াতে আপনাদের জন্য কি কি কাজ রয়েছে। বিশেষ করে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে কাজ, আবাসিক হোটেল রেস্টুরেন্টে কাজ, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ। প্রিয় দর্শক, শুরুতে আমি আলোচনা করব কনস্ট্রাকশনে কি কি কাজ আপনাদের রয়েছে। যারা কোনো কাজকর্ম জানেন না, কনস্ট্রাকশনে আপনারা সাধারণ শ্রমিক বা হেল্পার হিসেবে কাজের সুযোগ পাবেন। আর যারা কাজকর্ম জানেন, যারা
ট্রেড ওয়ার্কার। তাহলে কাজগুলো কি? মেশন, টাইলস মেশন, ব্রিকলিয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভিগু ড্রাইভার, ক্রেন অপারেটর। তাহলে আপনি কনস্ট্রাকশনে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন। এখন আমি আলোচনা করব গার্মেন্টস সেক্টরে কি কি কাজ রয়েছে। নর্থ মেসিডোনিয়াতে গার্মেন্টস সেক্টর রয়েছে কাটিং সেকশনে অধ্যক্ষ কাটিং হেল্পার, সুইং সেকশনে দক্ষ সুইং সুপারভাইজার, দক্ষ সুইং অপারেটর এবং ফিনিশিং সেকশনে রয়েছে দক্ষ ফিনিশিং আয়রনম্যান, অধ্যক্ষ ফিনিশিং হেল্পার এবং ফ্যাক্টরিতে রয়েছে ফরক্লিফট অপারেটর হিসেবে কাজের সুযোগ। এখন আমি আলোচনা করব আবাসিক হোটেল রেস্টুরেন্টে কি কি কাজ রয়েছে। আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টে কাজ করতে হলে মোটামুটি শিক্ষিত হইতে হবে, কমপক্ষে এসএসসি এসএসসি পাস হতে হবে এবং ইংরেজিতে টুকটাক কথা বলার অভ্যাস থাকতে হবে। এবং এই ধরনের সেক্টরগুলোতে যদি কাজের পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে 100% গ্যারান্টির সহিত আপনি ভিসা পাবেন এবং কাজ পাবেন। তাহলে পদগুলো কি কি? রেস্টুরেন্টে রয়েছে ওয়েটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশওয়াশার। আবাসিক হোটেলে রয়েছে হাউসকিপার, লন্ড্রি বয়, ক্লিনার এবং বেল বয় হিসেবে কাজের সুযোগ। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজ। এখন আমি আলোচনা করব ফ্যাক্টরিতে কি কি কাজ আপনাদের রয়েছে বা কোন কোন ফ্যাক্টরি, বিশেষ করে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, অটোমোবাইলস ফ্যাক্টরি, কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ। এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান, প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ। দর্শক, আমি যে সকল কাজের কথা বলেছি এই সকল কাজে যাওয়ার পরে নর্থ মেসিডোনিয়াতে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা করে। সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, 5 দিন কাজ করতে হবে। ওভারটাইমের সুব্যবস্থা রয়েছে, কোম্পানি করালে আপনাকে অবশ্যই করতে হবে এবং ওভারটাইমের যে পারিশ্রমিক এটি বেতনের বাইরে আলাদা হিসেবে আপনি প্রাপ্ত হবেন। তাহলে বেতন কত টাকা পাবেন? নর্থ মেসিডোনিয়াতে কাজ করলে অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন পাবেন 450 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 500-550 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রয়েছেন তারা নর্থ মেসিডোনিয়াতে কাজ করলে বেতন পাবেন 600 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 700 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবে। এছাড়া থাকা খাওয়ার যে ব্যবস্থা রয়েছে, থাকা কোম্পানি দিবে, খাওয়া আপনার নিজে। এখন আমি আলোচনা করব নর্থ মেসিডোনিয়াতে যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে। ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্টের কালার স্ক্যান কপি, ছবি লাগবে 4 কপি, এনআইডি অথবা জন্ম সনদের ইংরেজি কপি এবং লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আপনাকে ফাইলের সাথে সাথে জমা প্রদান করতে হবে। প্রিয় দর্শক, যারা নর্থ মেসিডোনিয়া যেতে চাচ্ছেন, নর্থ মেসিডোনিয়াতে আপনাদের জন্য আরো আরো অফার ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে। আমরা এর জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি? আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি 7,50,000 টাকা। কিভাবে নিচ্ছি? নর্থ মেসিডোনিয়ার জন্য ফাইলটি জমা প্রদান করলে আপনার সাথে 300 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্টেপ এগ্রিমেন্ট হবে, লিখিত চুক্তিপত্র হবে। আমরা এর জন্য কোনো অগ্রিম টাকা জমা নিচ্ছি না। ভিসা হবে, তারপর যাচাই বাছাই করে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হওয়ার পরে ফ্লাইটের আগে আপনি আপনার সকল লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে নর্থ মেসিডোনিয়াতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ। তার মানে আমরা যেহেতু কোনো অগ্রিম নিচ্ছি না, তার মানে নর্থ মেসিডোনিয়াতে নো ভিসা নো ফি, আপনার কোনো লস হচ্ছে না। তবে যারা পুলিশ ক্লিয়ারেন্সকে লিগালাইজেশন করতে না পারেন, আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের মাধ্যমে লিগালাইজেশন করতে হলে 25,000 টাকা নগদ জমা প্রদান করতে হবে। আর যদি আপনার পরিচিত কেউ থাকে, লাইন গার্ড থাকে, তাহলে আপনি লিগালাইজেশন করে তারপর ফাইল জমা করবেন। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার, 5ম তলা, 115 সৈয়দ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা 1217। ফোন নাম্বার 01-7122-8800 এবং 0777-416-004। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন আমার সাথে প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে কথা বলতে পারবেন এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, নর্থ মেসিডোনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য, যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে এবং এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং ভবিষ্যতে আরো কি সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে এবং করতে পারবেন। এছাড়া নর্থ মেসিডোনিয়ার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।
পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।